মেরিনেট করা আছে, চাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর মশলা করে নিয়েছি, ভাজা হয়ে গেছে। সাদা তেল, নুন, মরিচ, লবঙ্গ এবার ছেড়ে দিলাম, ফুটে গেছে। এবার চালটা দিয়ে দিলাম, গরম তেল নিয়ে নিয়েছি, মাংসগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম বাটা মাখিয়ে নেবো, লঙ্কা দেব, দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নেব। ভাতটা হয়ে গেছে, এবার ছেঁকে দিয়ে দেবো, ভালো করে মেখে নিয়েছি, তেল দিয়ে খারাপ হয়ে গেছে, বন্ধ করতে হবে। এখন রাইস দিয়ে দিই, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো করো, নাহলে বড় হয়ে যাবে ভিডিও। একটু দুধ, একটু বন্ধ করো, দিয়ে বন্ধ করো। চাপা দিয়ে দিলাম 10 মিনিট, এ করে খুলে দেখবো এবার হয়েছে নাকি। দারুণ সুপার ছুটেছে, दिल्ली चलो अभियान के तहत कई जगह से किसान दिल्ली